আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এত গরম ছিল অ্যান্ড সাম সকালে উঠে কোর্টে চলে গিয়েছি, ওইখান থেকে আমাকে ফোন দিয়েছে যে সবার কি অবস্থা গরমে, এক একজন পুরো গোসল করে ফেলছে। এটা দেখে আমার এত হাসি আসতেছিল অ্যান্ড আমিও তখন ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমি ক্লিপ কি নিব, মানে আওয়াইশাকে খাওয়ানোর জন্য এত প্যারা খেতে হয়, এখন ক্লিপ নেওয়ার সময় নেই। আওয়াইশাকে খাওয়াতে খাওয়াতে মনে হয় দুই ঘন্টা আমার চলে যায়। এরপরে কোনো রকমের শাওয়ার নিয়ে নামাজ পড়ে এখন চুল আছড়েই আমি বের হয়ে যাব। আওয়াইশাকে নিয়ে খুবই প্যারার মধ্যে আছি। সকাল থেকে এ পর্যন্ত সে যা 60 ml দুধ খেয়েছে। ফার্স্ট ডে ওকে খিচুড়ি দিলাম, খাবে না। এরপরে ডিম দিলাম, খাবে না। কলা দিলাম, খাবে না। পুডিং দিলাম, খাবে না। আমি গতকালকে মালাই চপ বানিয়েছিলাম, সেটাও খাবে না। এরপরে আলটিমেটলি আমার ফর্মুলা মিল দেওয়াই লেগেছে এবং সেটাও সে যা 60 ml-এর পর আর খাবে না। আসলে মনে হয় গরমের জন্য বাচ্চাদের অ্যাপিটাইট একদম নষ্ট হয়ে গিয়েছে। খুবই প্যারায় ছিলাম, এর জন্য সকাল থেকে কোনো ভিডিওই করি নাই, মানে কি বলবো। লিফট থেকে নেমে আমি একটা ভাষা ভাড়া কালেক্ট করলাম, তারপরে আমি এখন হসপিটালে চলে গিয়েছি। গাড়িতে যেতে যেতে আমি আমার জন্য খাবার অর্ডার করে ফেলেছিলাম, বিকজ আজকে এত ক্ষুধা লাগতেছিল। অ্যান্ড আমি অর্ডার করেছি এই স্যালাডটা, KFC থেকে ফ্রাইড চিকেন এবং দুইটা ডিম আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম। এই স্যালাডটা আমার কাছে এত ভালো লেগেছে, এর রেস্টুরেন্টটা থেকে আমি কোনোদিনও স্যালাড অর্ডার করিনি। এটার নাম হচ্ছে ডাইনিন ধাবা, এই টাইপের কিছু একটা, খুবই মজা ছিল। এটা আমি ইনশাল্লাহ আবার ট্রাই করব। অ্যান্ড এরপরে আমি একটু বেবি ফলো আপ দিতে গেলাম, যে তিনটা বাচ্চা হয়েছিল আপনারা দেখেছিলেন, এর মধ্যে দুইজন বাচ্চা অলরেডি মার কাছে শিফট হয়ে গিয়েছে। এবং যে প্রথমের মেয়ে বাচ্চাটা ছিল, ও তো একটু খারাপ ছিল, ও এখনও NICU-তে আছে, বাট আগামীকাল ইনশাল্লাহ ওকেও মার কাছে নামিয়ে দিয়ে একদম ছুটি দিয়ে দেওয়া হবে। NICU-তে বাচ্চা ফলো আপ দিয়ে আমি নেমে গেলাম ওয়ার্ডে, ওয়ার্ডে পেশেন্ট ফলো আপ দিয়ে এখন নেমে যাব আমি OT-তে, কারণ আজকে যে পেশেন্টের সিজার হয়েছিল এখন চেক করব যে ওনার বাউল সাউন্ড এসেছে কি না, ওনাকে মুখে খাবার দেওয়া যায় কিনা। যদি দেওয়া যায় তাহলে ওনাকে ব্যান্ডেজ লুজ করে উপরে পাঠিয়ে দিব। তখনই দেখলাম বৃষ্টির আভাস, বৃষ্টি আসার আগেই কিন্তু খুব সুন্দর একটা মাটির শুভ্রাণ আসে এবং তখনই বোঝা যায় বৃষ্টি হবে। আমি খুব ওয়েট করতেছিলাম যে বৃষ্টি কখন পড়বে, বাট বৃষ্টির যে নমুনা, মানে ন্যানো সাইজের বৃষ্টি, এ বৃষ্টি হলেই কি না হলেই কি। বাট তারপর আলহামদুলিল্লাহ যে পরিবেশটা তো একটু ঠান্ডা হয়েছে। এরপরে আমরা আবার রুমে এসে সব কাজকর্ম করতে লাগলাম অ্যান্ড আমার আবারও অনেক ক্ষুধা লেগে গেছে। আজকে প্রচুর ক্ষুধা লাগছে এবং অনেক ডিহাইড্রেটেডও ফিল করছি, প্লাস অনেক টায়ার্ডও লাগতেছে, বুঝতেছিলাম না কেন। অ্যান্ড আজকে আমি উত্তরার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, বাট একটু পশ, মানে খুব বেশি মানুষ যায় না, বাট একটু হাইফাই টাইপের রেস্টুরেন্ট আর কি, গাস্ত। তো ওইখান থেকে আমি এই চিকেনটা অর্ডার করলাম। এটা দেখতে অনেকে আমি লাগতেছিল, খেতে অনেকে আমি, বাট প্রাইস অনেক বেশি ছিল, 557 টাকা। আপনারা কিন্তু প্লিজ কেউ ভাববে না যে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেয়েছি, এটা আমি খাই নাই। এনিওয়েজ, আমি ডিউটি থেকে এখন চলে যাব টেইলার্সের কাছে, বিকজ আমার শাশুড়ি একটা ড্রেস বানাতে দিবে। তো মার এই ইমার্জেন্সি ড্রেস যেটা একদিনের মধ্যেই লাগবে, সেইটার মজুরি রেখেছে 800 টাকা। কিছুই করার নেই, বিকজ মা ঢাকা যাবে ঘুরতে এবং এই ড্রেসটা মা ইমার্জেন্সি বানাবে। এরপরে আমি গতবার যে ড্রেসটা পেয়েছিলাম গিফট হিসেবে, এটার স্যালোয়ারের কাপড় আমি এখনও মিলাতে পারিনি। পরে আমি আমার টেইলার ভাইকে বললাম যে ভাই আপনি একটু স্যালোয়ার এবং ইনারের কাপড় মিলে আমাকে বানায় দেন, বিকজ এবার এটা বানাবো। আর অন্য কোনো ড্রেস তেমন কেনা হয়নি, যদি অনলাইনে কয়েকটা ড্রেস অর্ডার করেছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই ড্রেসগুলো দেখাবো যখন আমি রিসিভ করবো। টেইলারের কাছে কাপড় দিয়ে সরাসরি বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় এসে দেখলাম যে ইলেকট্রিসিটি নাই, এজন্য সবাই নিচে বসে বাতাস খাচ্ছে। এবং যখন আমার ঘরে ঢুকলাম তখন দেখলাম যে এই অবস্থা। এটা দেখেই তো মানে আমি কি বলবো, এখন এগুলো আমার করা লাগবে। আজকে আমার এত টায়ার্ড লাগতেছিল, যেদিন আসলে বেশি টায়ার্ড লাগে সেদিন দেখা যায় যে এরকম বেশি কাজ থাকে। এবং সব কাজকর্ম করার পরে শুনলাম আরেক কাহিনী, মার মুখ থেকে চলুন শুনে আসি যে কি হয়েছে আমাদের বানানো আম সত্তর। আল্লাহ, এতখানে কাইটা ফেলছে, এটুক এই যে এটুক এটুক কেটে নিয়ে গেছে, এটুক সাদের থেকে। আল্লাহ, কে আছে করলো এই কাজটা? আরেক জোড়ে জিনিস মাস কেমনে করে জানি না, কি পরিমাণ হয়েছে তুমি একটু খাও, খেয়ে দেখো। হয়ে গেছে, কালকে দিলেই হয়ে যাবে একদম, আর লাগবে না। মজা হয়েছে? টক, কিন্তু এই জায়গায় ভারী হয়ে গেছে, এই পাশে মাঝখানে মনে হয় পাতলা নাকি। কেমনে কাটলো এটা, মানে কি সুন্দর করে এমনি কাটছে বুঝছেন? আমি ভাবছি কি মনে হয় চারকোনা করে কাটবে। মানুষের জিনিস যে মানুষ কেমনে এগুলি করে।
রাতে আমার টায়ার্ডনেসের কথা কি বলবো, যেমন আমি তেমন সাউন্ড, দুইজন যে কখন ঘুমাই গেছে আর কিছু মনে নেই। রাতে তো আওয়াইশা জাগে এবং পুরোটাই হচ্ছে ওকে মা রাখছে। এবং সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমি ফার্স্টেই আওয়াইশার দুধটা বানিয়ে নিয়েছি, বিকজ রাতে আমি আর সাউন্ড কেউ ওকে খাওয়াই নেই। মা ওকে একদম রাতের বেলা আবার গোসল করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে আমাদের মাঝখানে শুয়ে দিয়ে গিয়েছে। এবং আমি একটা কথা বলে রাখি যে দুধ বানানোর পরে আমরা অনেকে একটা ভুল করি যে অনেক বেশি ঝাঁকাই। সো রিসেন্টলি আমি যেটা জানলাম যে এত ঝাঁকানো উচিত না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মিল্কটা মিশানো উচিত, কারণ এভাবে ঝাঁকালে অনেক গ্যাস উৎপন্ন হয়। আওয়াইশাকে দুধটা খাইয়ে এখন আমি চলে যাব। ফার্স্টে আমার থাইরিনটা খেয়ে নিয়েছি এবং থাইরিনের পাতা শেষ, এটা ফেলে গেলাম। আমি আজকে যে ড্রেস চেঞ্জ করেছি সেটা আমি আবার ঝুড়িতে ফেলে গেলাম। আরও আওয়াইশা অনেক উল্টাপাল্টা করে রাখছিল, সব কিছু ঘর গুছিয়ে এখন আমি রেডি হয়ে বের হয়ে যাব। ড্রেস পরার পরে এটার সাথে কোন লিপস্টিকটা বেশি মানাবে সেটাই ভাবতেছিলাম। আমি অলমোস্ট এভরিডে কালার পপ অথবা ম্যাকি ইউজ করি, বাট আজকে ভাবলাম যে লাইম ক্রাইম ইউজ করি, লিকুইড লিপস্টিক ইউজ করি না, কারণ আমার ঠোঁটে অনেক ড্রাই হয়ে যায়। অ্যান্ড আজকে ভাবলাম যে না একটু ইউজই করি, একটু লিপ জেল দিয়ে ইউজ করার প্রবলেম হয় না। এবং এই সেটটার নাম ছিল লাইম ক্রাইমের রায়ট। সো আমি রেডি হয়ে গিয়েছি অ্যান্ড খুবই ভালো লাগতেছে, বিকজ খুব ভালো এবং ফ্রেশ একটা ঘুম হয়েছে আজকে। এবং যাওয়ার সময় আমাদের এই আমসত্ত্বগুলো দেখে যাচ্ছি যে কীভাবে মানুষ খেয়ে ফেলেছে আমাদের আমসত্ত্ব। আমি আসলেই বুঝি না যে মানুষ এটা কীভাবে করে, আরেকজনের জিনিস এরকম না বলে খেয়ে ফেলা, এটা তো ওয়ান টাইপ অফ চুরি। অ্যান্ড আমি ডিউটিতে যাওয়ার সময় দেখলাম যে এখানে ট্রেনের জন্য আবার থেমে থাকতে হচ্ছে। এমনি তো আমরা এখন নর্মাল রাস্তা দিয়ে যাই না, বিকজ রাস্তা ভাঙা। আমরা অনেক ঘুরে একটা গ্রামের ভেতর দিয়ে যাই এবং ওইখানেও আজকে এরকম ট্রেন যাবে বলে আমাদের বসে থাকতে হচ্ছে। ডিউটিতে যাওয়ার পরে দেখলাম যে তানিয়া আপু ঝাল ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিয়ে এসেছে এবং এটা আমি খেতে পারবো না, খুবই খারাপ লাগতেছে। এবং রোজিনা আপু, আমি গত শুক্রবার আপুকে বলতেছিলাম যে নসীন আপু এবং সাকিব ভাই আপনার গরুর মাংস খেয়েছে পরোটা দিয়ে, আমি তো খেতে পারিনি কারণ বৃহস্পতিবারই আমরা ওয়ান ডিশ পার্টি করেছিলাম। আপনি আমার জন্য নেক্সট শুক্রবার দিন নিয়ে আসবেন এরকম গরুর মাংস, সো নেক্সট শুক্রবার দিন মর্নিংয়ে যদি খাই আপুর তো বৃহস্পতিবার আনা লাগবে। এবং আপু দেখুন কীরকম দেখতে একদম ডিলিশিয়াস একটা গরুর মাংস নিয়ে এসেছে, এটা পুরোটাই তো মনে হয় আমি আর সাকিব ভাই খেয়ে ফেলবো। এত এত খুশি হয়েছি আপু, অনেক 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 থ্যাংকস রোজিনা আপু। এরপর একটু কাজকর্ম করতেছিলাম, আসলে একটা পেশেন্টের ছুটি হবে যেটা অর্ধেক ফারি আপু অলরেডি লিখে রেখে গিয়েছিল। এবং আমাদের ডিরেক্টর ম্যাডাম আমাদের জন্য জাপান থেকে এই কফিগুলো নিয়ে এসেছে। আমরা তো বুঝতেছিলাম না এটা কীভাবে বানাতে হবে, বিকজ জাপানিজ ভাষায় লেখা, পরে দেখলাম যে পেছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে ছবির থ্রুতে। অ্যান্ড আমরা এটা দেখে কফি বানানো স্টার্ট করলাম। এটা টি ব্যাগের মতোই, বা টি ব্যাগের মতো এটা জাস্ট এভাবে ঝুলিয়ে রাখলেই হয় না, এটা একটা ব্যাগই বলতে পারেন। এভাবে এটা মগের উপর সেট করতে হবে, তারপর যে গরম পানি সেটা ব্যাগের মধ্যে ঢেলে দিতে হবে এবং ব্যাগ থেকে চুইয়ে চুইয়ে যে লিকারটা সেইটা এরকম মগের মধ্যে পড়বে। খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এটা, এবং এটা অনেক স্ট্রং, মানে নর্মাল আমরা যেসব কফি খাই ওইরকম না, প্রচুর স্ট্রং। তাই আপনারা যদি এটা এরকম একটু মিল্ক কফির মতো খেতে চান তাহলে চিনিও বেশি দেওয়া লাগবে এবং দুধও বেশি দেওয়া লাগবে। তো আমরা পুরো এক কাপে এক প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবং চিনি ফার্স্ট একটু কম হয়েছিল, যখন টেস্ট করে দেখলাম যে তিতা, এরপরে আরও চিনি দেওয়া হয়েছিল। আমি টেস্ট করিনি, আফসারা টেস্ট করেছে এবং এটা ঘ্রাণটা খুবই সুন্দর ছিল, দেখতেও খুব সুন্দর লাগতেছিল। এগুলো তো আমি খাবো না, বাট তানে আপু আবার এরকম কাঁচা আম গ্রেট করে এনেছে, এটার মধ্যে আবার কাঁচা মরিচ দিয়েছে, এখানে বিট লবণ মরিচ মাখা এগুলো দেওয়া আছে, এগুলো দেওয়া হবে, চিনি দেওয়া হবে। এখন এই খাবার কি যতই ডায়েট করি মিস করা সম্ভব, তো এইটার টেম্পটেশন আমি আসলেই রাখতে পারিনি, বিকজ এই সিজনে আমি কোনো আম খাই নাই, মানে কাঁচা আম তো খাই নাই, তো এটার টেম্পটেশন আমি আসলে মেনে রাখতে পারি নাই। সো আমি এক দুই চামচ আসলে এই ভর্তাটা খেয়ে ফেলছি। এরপর একজন পেশেন্ট ভর্তি হলো নর্মাল ডেলিভারির জন্য, আমি ওটিতে নেমে গেলাম। পেশেন্টের কোনো পেন নেই, সো ওনার ব্যথা উঠাতে হবে এবং ব্যথা উঠানোর জন্য যা যা করার সেই সব প্রসিডিওর আমার এখন করতে হবে। সো আমি এইসব প্রিপারেশন করলাম, এরপরে আমি আবার রুমে চলে গেলাম, বিকজ আমাদের একটু রোস্টার বানাতে হবে। আমি এখানে জব করছি 2 বছর হয়ে গিয়েছে, বাট এইভাবে রোস্টার লেখাটা আসলে খুব কম হয়, এই জন্য আমার খুব মজা লাগতেছিল রোস্টারটা লিখতে। এবং সবাই যখন বলে যে ইলমা লেখো সুন্দর হাতের লেখা, তখন তো আরও বেশি খুশি লাগে। সো রোস্টারগুলো নিয়ে একটু আমি পিলবের সাথে কথা বললাম অ্যান্ড তারপরে উপরে চলে আসলাম। আমার ডিউটি আওয়ার আজকে মর্নিং প্লাস ইভিনিং, সো মর্নিং ডক্টরে চলে গিয়েছে আমি ইভিনিংয়ে, তো আমি খাবার অর্ডার দিব ভাবছিলাম, তখনই একসাথে অনেকগুলো পেশেন্ট ভর্তি হয়েছে, 4টা পেশেন্ট একসাথে ভর্তি হয়েছে এবং সব ক্রিটিক্যাল পেশেন্ট ছিল। একজন স্ট্রোকের পেশেন্ট ছিল, 2 জন নর্মাল ডেলিভারি পেশেন্ট ছিল। ওই 2 জন পেশেন্টেরই 40 সপ্তাহ হয়ে গিয়েছে এবং এখনও তাদের ব্যথা ওঠেনি, বাচ্চার নড়াচড়া কমে গিয়েছে, সিটিজি করা হয়েছে এবং সিটিজি করে দেখা গেল যে বাচ্চা একটু ডিস্ট্রেসে আছে, তাই আমাদের এখনই ব্যথা উঠিয়ে নর্মাল ডেলিভারি ট্রাই করা লাগবে। এবং ওনাদের আগে নর্মাল
অ্যালজেব্রার হিস্ট্রি আছে, সো ইনশাল্লাহ হয়ে যাবে। অ্যান্ড সকালে যাকে আমরা পেন উঠালাম ওনার কিন্তু এটা প্রথম বেবি, সকালে যিনি এসেছেন ওনাকে এখন আবার ব্যথা ওঠানোর জন্য সেকেন্ড ডোজ দেওয়া হবে, এবং ইভিনিংয়ে যারা এসেছেন এই দুজনকেও এখন ডোজ দেওয়া হবে। সো আমি এই প্রসিডিউরগুলোই করতেছিলাম, এগুলো করতে করতে কখন যে সন্ধ্যা 7টা পার হয়ে গিয়েছে আমার খেয়ালও নাই। আমি গতকালকে সন্ধ্যাবেলা খেয়েছি, এরপরে আজকে এখন সন্ধ্যা, আমি এখন পর্যন্ত খাইনি। এরপর পিলু আপু আমাকে বললেন যে আমি এখানে বসতেছি, তুমি প্লিজ ইলমা খেয়ে আসো, এরকম করে তুমি মরে যাবা। এরপর আমি উপরে আসলাম এবং এই খাবারটা মনে হয় আমি 5 মিনিটে খেয়েছি। এটা আমি মাস্কেট গ্রিল থেকে কিনেছিলাম, আগেও আমি খেয়েছিলাম এইটা, এটা মজা লাগে। বাট নিচে যে কর্ন এবং টমেটোর একটা স্যালাড থাকে এটা মজা থাকলেও আমার এত মজা লাগে না, বিকজ আমি কর্ন এত পছন্দ করি না। এবং এই খাবারটা আমার কাছে খুবই হেলদি মনে হয়, কারণ এটার মধ্যে ডিমও আছে, স্যালাড আছে, তারপর চিকেন আছে, সো এটা একটা প্রপার খাবার। অ্যাট ফার্স্ট আমি ভেবেছিলাম যে গতকালকে আমি যে খাবারটা অর্ডার করেছিলাম সেটা দিব, বাট ওইটার মধ্যে আসলে স্যালাড ডিম এগুলো নেই, এবং আজকে আমি আবার ডিম এনে সিদ্ধ করে খাবো, এই সময় নেই। সো এই খাবারটা আমি খুব দ্রুত শেষ করে এখন নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে পিলু আপুই বললো যে আপ ম্যানেজ করে ফেলবে, এবং আমার ডিউটি আবার শেষ ও নাইটের টাইম হয়ে গিয়েছে, 9টা বেজে গিয়েছে। অ্যান্ড এখন আমি হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠেছি, গাড়িতে ওঠার পরে আমি একটু লাইভে এসেছিলাম, এরপর আমি আয়েশাকে ভিডিও কল দিয়ে একটু কথা বললাম, ও মাত্রই এখন ঘুম থেকে উঠতেছে। ওকে ভিডিও কলে দেখতে দেখতে আমি বাসায় পৌঁছে গেলাম। অ্যান্ড বাসায় পৌঁছায় তো দেখেন আমার বাসার অবস্থা, মানে আমি যাই বাসা গুছিয়ে এরপর আসার পরে দেখি বাসার এই অবস্থা হয়ে থাকে। তো ঘরটা না হয় আমি কোনো রকম গুছিয়ে এখন শাওয়ার নিয়ে নামাজ পড়ে একটু রেস্ট নেবো, আবাসার সাথে টাইম স্পেন্ড করবো। এবং তখনই শাওয়ার নিতে গিয়ে দেখি যে আমার কাপড়ে এত পিঁপড়া, এরপর আলমারিতে দেখলাম যে আলমারিতে পিঁপড়া ভরে গিয়েছে, এবং এটা কোনোভাবেই এই অবস্থা এখন রাখা যাবে না, বিকজ আবাসার সব কাপড়ে পিঁপড়া চলে আসছে, এগুলো এখন বাঁচতে হবে। তো আওয়াইশার কাপড়গুলো নামালাম, এখন একটা একটা করে আমি সব পিঁপড়া বাঁচবো। বাঁচতে বাঁচতে শাওনও চলে আসছে, সো আমি শাওনকে বললাম প্লিজ আমাকে হেল্প করো, নাহলে একা আমার পক্ষে সম্ভব না। সো আমরা উপরে যে কাপড়গুলো দেখতে পারতেছেন এগুলো অলরেডি পিঁপড়া বাছা হয়ে গিয়েছে, এবং নিচের কাপড়গুলো এখনও বাছা বাকি। আমরা আলমারির ভেতর 2 ঘন্টা পিঁপড়ার ওষুধ দিয়ে রেখেছিলাম, পিঁপড়া মরে যাওয়ার পরে ভালো মতো পানি দিয়ে সাবান দিয়ে ওয়াশ করে এখন এই কাপড়গুলো আবার সেট করে রেখেছি। এবং আগামীকালকে আমি মা বাবার বাসায় যাবো, সো আমি ব্যাগও গুছিয়ে ফেললাম। অ্যান্ড এখন ঘুমিয়ে যাবো, বিকজ এখন বাজে 3:30, এবং আওয়াইশা আর আওয়াইশার বাবাকে দেখেন এখন তারা বল খেলছে। সো আজকের ভিডিও এখানে শেষ, সবার কেমন লাগলো জানাবেন, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।